السلام عليكم ورحمة الله وبركاته आज के आलोच्य विषय অনর্থক কথা ও কাজ বর্জন করার ব্যাপারে, যদিও একটি আলোচনা এক জায়গায় করেছি, তারই কিছু কথা বাকি থেকে গেছে, আমরা ইনশাআল্লাহ আজ কমপ্লিট করব। কি বললাম? অনর্থক কথা ও কাজ বর্জন করা। অনর্থক মানে যে কাজের আপনার অর্থ নেই, তার মানে দরকার নেই, প্রয়োজন নেই, যেটা আপনার প্রয়োজনীয় নয়। কি দরকার, কি দরকার আপনি সে ব্যাপারে মাথা ঘামাবেন, সে ব্যাপারে হিসাব অঙ্ক করবেন, সে ব্যাপারে প্রশ্ন করবেন, সে ব্যাপারে মানে নানা রকম আপনি আপনার সময় ব্যয় করবেন, এটা আপনার জন্য জায়েজ না। জায়েজ না বলতে ইসলামের শরীয়তে উদ্বুদ্ধ করা হয়েছে নানাভাবে। মানুষের জীবনে সাধারণত দুই শ্রেণীর কথা ও কাজ থাকে। এক হচ্ছে নিজের বিষয়ীভূত, প্রয়োজনীয় ও উপকারী, আর দ্বিতীয় হচ্ছে এর বিপরীত, যেটা নিজের বিষয়ভুক্ত নয় আর যেটা প্রয়োজনীয় নয়, যেটা উপকারী নয়। সেটা কি অপকারী? অপকারী হোক আর না হোক, মোট কথা উপকারী নয়। এই কাজ, কথা ও কাজ মানুষ চার ভাবে সম্পাদন করে থাকে। তার মানে এই যে দুই প্রকার কাজ কথা বলা হলো, এটা আবার মানুষ চার ভাবে সম্পাদন করে থাকে। চার শ্রেণীর মানুষ পাওয়া যায়। প্রথম শ্রেণীর মানুষ হলো যে কাজ করে নিজের বিষয়ভূত, প্রয়োজনীয়, উপকারী তা করে, যেটা নিজের বিষয়ভূত এবং যেটা প্রয়োজনীয় উপকারী সেটা করে, আর যা নিজের বিষয় বহির্ভূত, অপ্রয়োজনীয় এবং উপকারী নয়, সেটা কি করে? ত্যাগ করে। এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, এ হচ্ছে সব থেকে সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণ, হুঁশিয়ার এবং জ্ঞানী মানুষ, এবং তার চরিত্র সুন্দর বলতে হবে, জানতে হবে। নম্বর দুই, যা নিজের বিষয়ভূত, প্রয়োজনীয়, উপকারী তা করে না, আর যা নিজের বিষয় বহির্ভূত, অপ্রয়োজনীয় ও অনর্থক তাও বর্জন করে না, এইটা করে ওইটা করে না বা এইটা করে, এইটা হচ্ছে এর বিপরীত, সব থেকে নিম্নমানের নিকৃষ্ট ব্যক্তি আর অকর্মণ্য বেকার লোক, যে শুধু লোকের ভুল ধরতে জানে, লোকের কথায় পড়ে থাকতে জানে, লোকে কে কি বলেছে তাই জানে, আর নিজের উপকারিতে উপকার মানে নিজের উপকারে সে থাকে না। এবার এরই মাঝে মাঝে আরো দুটো জিনিস আছে, যে এটা করে আর ওইটা ছাড়ে, অথবা এটা করে না ওইটা ছাড়ে না। কিরকম? যা নিজের বিষয়ভূত, প্রয়োজনীয়, উপকারী তা করে না, কিন্তু যা নিজের বিষয় বহির্ভূত, অপ্রয়োজনীয়, অনর্থক তা বর্জন করে। এই মোটামুটি ভালো, এটা মোটামুটি ভালো, যে সে উপকারীটা করে না ঠিকই, কিন্তু সেটা করে না, এটা মোটামুটি ভালো। আর একজন যা নিজের বিষয়ভূত, প্রয়োজনীয়, উপকারী তা করে, কিন্তু যা নিজের বিষয়ভূত, অপ্রয়োজনীয়, অনর্থক তা বর্জন করে, এটাও একরকম ভালো। নুস নুস আর কি, আধা আধা ভালো। কিন্তু প্রথমে যা বললাম, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে নিকৃষ্ট। জ্ঞানী ও চরিত্রবান মানুষ কোনদিন সে কথায় বা কাজে নিজের সময় ব্যয় করে না, আয়ু ক্ষয় করে না, যাতে তার কোনো প্রকার উপকার নেই, কোনো প্রকার উপকার নেই। হিসাব করে দেখলে যে আপনি কাজটা করলেন, আধ ঘন্টা সময় গেল কি এক ঘন্টা গেল, দেখবেন যে তাতে মানে আপনার এটা কি, উপকারটা কি হলো? বসে বসে তাস খেলছেন, তাস খেলছেন, তাস খেলেই যাচ্ছেন, ক্যারাম খেলছেন, ক্যারাম খেলছেন, ভিডিও গেম খেলছেন। অনেকে তো বাচ্চাদের সেই আইপ্যাড ফাইপ্যাড নিয়ে কিংবা এই যে এতেই আপনার খেলতেই আছে, খেলতেই আছে, গাড়ি খেলছে, কি খেলছে, শেষকালে হিসাব করে যদি দেখা যায় আপনার উপকার হলো না অপকার হলো, দেখা যাবে ক্ষতি হয়েছে। কিংবা যদি ক্ষতি হয়নি মনে করেন, তাহলে কমসে কম লাভ কিছু হয়নি, প্রচুর সময় এতে ব্যয় হয়, আর তাতে না ইহলৌকিক লাভ থাকে আর না পারলৌকিক। দুনিয়ারও কোনো লাভ থাকতো তাহলে জানতাম যে হ্যাঁ দুনিয়ার লাভ, তাহলে হুজুর জুয়া খেললে দুনিয়ার লাভ আছে, সেটা তো হারাম পর্যায়ে চলে গেল, সেটা বর্জনের পর্যায়ে চলে গেল, সেটা তো আপনার জন্য হারাম। যখনই কোনো মানুষ অনর্থক বিষয়ে সময় ব্যয় করে, তখনই তার উপকারী বিষয় নষ্ট হতে বাধ্য, কারণ এটাতে মশগুল হলে ওটা আপনার নষ্ট হবেই। আর যদি কেউ তার সময়কে সার্থক ও উপকারী বিষয়ে ব্যয় করার চেষ্টা করে, তাহলে তার অনর্থক কোনো বিষয়ে ব্যয় করার মতো সময় অবশিষ্ট থাকবে না। আপনি দেখেন কাজ নিয়ে
কাজ নিয়ে, একটা কাজ নিয়ে দেখেন সেই কাজ করতে 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 আপনার কাছে এমন সময় থাকবে না যা আপনি ব্যয় করবেন। আমি নিজের কথা বলি, যদি আমি কারো কাছ থেকে সময় কিনতে পেতাম তাহলে আমি পয়সা দিয়েও কিনে নিতাম। সময়ের এত অভাব, অনেক মানুষ অবাক হয় অনেক সময় কোনো উত্তর বিস্তারিত বলতে বলে পারি না, অনেকে মনে করে অহংকারী, অনেকে মনে করে হ্যাঁ দেখো আমার সহযোগিতা করছে না, আমাকে তুচ্ছ ভাবছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের হুঁশ নেই যে আমি কি করি, কত সময় কতটুকু আর সেই সময়ের ভিতরে আমাকে কি করতে হয় সেটা অনেকেই জানে না। ফলে মান জাহিলা শাইয়ান আদা, যে ব্যক্তি যে জিনিস সম্পর্কে জাহেল থাকে সে তার প্রতি দুশ্মনী হয়, অতএব তার ওজর আছে। কিন্তু এইভাবে এই যে একটা লোক টেলিফোন করলে উনি জবাব দিলেন না, সে কি ভাববে? সে যদি ভালো লোক হয় তো সে ভাববে যে হ্যাঁ হুজুর হয়তো দার্সে আছে, কোনো কাজে আছে, আর না হয় ভাববে হুজুর হ্যাঁ গরম হয়ে গেছে জবাব দেয় না, আমাকে তুচ্ছ করলো ইত্যাদি। তো মোট কথা হচ্ছে যে সময় থাকলে কিনে নেওয়া যেত, কিন্তু সময় বিক্রি করার জিনিস নয় অথবা কেনার জিনিস না। একজন সচ্চরিত্র মুসলিম মানুষের আচরণ হয় বড় সুন্দর, আপনি দেখবেন সে সুন্দর মুসলিম, দেখবেন সে প্রত্যেক হারাম জিনিস থেকে দূরে থাকছে এবং মাকরুহ ও অপ্রয়োজনীয় বৈধ বস্তু বর্জন করছে। দেখবেন প্রত্যেক সেই কথা কাজ চিন্তা বা গবেষণা বা নিজের যা নিজের বিশেষত্ব নয় তা এড়িয়ে চলছে, প্রত্যেক সেই কথা ও কাজ যা নিজের দিন ও দুনিয়ার জন্য কোন প্রকারের উপকারী নয় তা সে পরিহার করছে, যেটা অনর্থক সেটা সে পরিহার করছে, প্রত্যেক সেই কথা ও কাজ যা নিজের দিন বা দুনিয়ার জন্য প্রয়োজনীয় নয় তা উপেক্ষা করছে, প্রত্যেক সেই কথা ও কাজ যা নিজের বিষয়ভূত নয় নিজের বিশেষত্ব নয় তাতে কথা বলা, হস্তক্ষেপ করা, মন্তব্য করা ও তাতে এসে টপকে পড়া হতে দূরে থাকছে, সে কোনোদিন এরকম করবে না। দেখবেন সে পরকীয় কথায় থাকতে পছন্দ করে না, সাধারণ মানুষ হয়ে রাজনীতির কথা বলে না। আপনি দেখেছেন অনেক মানুষ এসে বসলো এই অমক এই করছে তমক এই করছে, তো তোমারটা লাভটা কি, এখানে আমি আলোচনা করে লাভটা কি, এতে গিবত হচ্ছে, সেই গিবত করে তোমার লাভটা কি হচ্ছে, অথচ তার বিষয়ভূত না, পৃথিবীটাকে সে কমলা লেবুর মতো মনে করে নিজের মাথায় নিতে চায়। হ্যাঁ বারাক ওবামা কি করছে, বুশ কি করছে, ওদিকে পুতিন কি করছে, ওদিকে ফ্রান্স কি করছে, ওদিকে জার্মান কি করছে, যেন সমস্ত দেশের খবর একদম টিভি স্টুডিও, সে কিছুই করতে পারবে না, ফালতু ফালতু আলোচনা করে আর একে অপরের বিরুদ্ধে কি করে মন্তব্য করে নিজের সময় নষ্ট করছে। সাধারণ মানুষ এ রাজনীতির কথা বলে না, কিন্তু যে সুন্দর চরিত্রের মুসলিম সে দেখবেন সাধারণ মানুষ ভাই রাজনীতি কি হচ্ছে অত সব বুঝি না, তো রাজনীতি বোঝা দরকার, কারণ রাজনীতিতে কে আমাকে লুটে খাচ্ছে এটুকু তো বোঝা দরকার, কিন্তু আপনার ফালতু কথা বলে কোনো লাভ নেই। ভান্ডারি হয়ে ডাক্তারির কথা বলে না, ভান্ডারি মানে কি, আপনি নাপিত, আপনি নাপিত, আর আপনি যদি চিকিৎসার কথা বলেন, অপারেশনের কথা বলেন, সাজবে এরকম কথা বলা, এক হয়ে যদি আপনি অন্য কথা বলেন, একজন আপনার বিশেষত্ব হচ্ছে আপনি চুল কাটতে পারবেন। আমি এক জায়গায় গেলাম কাপড়ের জামার তৈরি করার মাপ দিতে দর্জি, তো হঠাৎ করে বলল হুজুর এই পর্দার ব্যাপারে শুনেছি চাচাতো ভাই খালাতো ভাই এদেরকে দেখা দেওয়া যায় না, তো এরকমই আছে শরীয়তে, না না আমার তো মনে হয় না এরকম, এত কড়াকড়ি কি ইসলামে আছে নাকি। আমি বললাম আপনি দর্জি মানুষ হয়ে কত কাপড় লাগবে গায়ে, 2.5 মিটার না 3 মিটার এটা বলতে পারবেন, কিন্তু ওটা কেন আমরা কি বলতে পারি না, আমরা যদি ডাক্তার না হয় তো ওষুধের কথা বলবো না, আপনার জ্বর এসেছে আপনি এই ট্যাবলেট খান আমরা ফেডল, এগুলো তো সাধারণ কথা, কিন্তু যেগুলো গভীরের ব্যাপার আপনি জানেন পর্দা করতে হয়, কিন্তু পর্দার গভীরতা কি, তাতে চেহারা ঢাকতে হয় না হয় না, কাকে কাকে দেখা দিতে হয় কাকে কাকে দেখা দিতে হয় না, এসব বিস্তারিত খবর আপনি জানেন, নিশ্চয়ই আপনি জানেন না। এখন এই জন্য আপনি যদি বলা হয় মামির সঙ্গে বিয়ে যায় দেখবেন অবাক হয়ে মানে আকাশ থেকে পড়বে, যদি বলা হয় চাচিকে বিয়ে করা যায় তো আকাশ থেকে পড়বে, কারণ তার পরিবেশে নেই এটা, তো এই যে গভীরতার সে গভীরতার জ্ঞান রাখে না, অথচ সে বলে আমি ডাক্তার না হলো, তো ডাক্তার না হয়ে কটা ট্যাবলেটের নাম তুমি বলতে পারবে, সিবাজল ট্যাবলেট বড় জোর, এইটা খাও মাথা ছেড়ে যাবে, ফিবাডল খাও জ্বর ছেড়ে যাবে, তার আর বেশি কি জানবে,
এবার তুমি যদি সব জায়গায় টাং নাড়াও, এখানে ব্যথা হচ্ছে, হ্যাঁ 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 এখানে ওই যে এখানে বোধহয় তোমার পাথর হয়েছে, অমক হয়েছে, হ্যাঁ এখানে গালব্লাডার পাথর হয়েছে, এখানে হার্নিয়া হয়েছে, অপারেশন করো, এই এসব বলার কিন্তু তোমার প্রয়োজন আছে। কিছু মানুষ আছে চোখ বন্ধ করে অপারেশনের কথা বললে কিন্তু তোমার কথা কেউ মানবে? সে নিশ্চয়ই ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে দেখবে। তো কিন্তু অনেকেই ভান্ডারী হয়ে ডাক্তারির মুখ খুলে জবান খুলে কবিরাজ হয়ে মহারাজের কথা বলে, সে কাজে কবিরাজ আর বলে কার কথা? মহারাজের কথা। আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেয়, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেয়। যে যে বোঝা বহিতে নারো বহ সেই বোঝ, যে বোঝ বহিতে নারো বহ সেই বোঝ, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ। তোমার তো কয়েক কিলো আদা নিয়ে তুমি হাটে বিক্রি করতে যাবে, আর জিজ্ঞেস করছো যে চট্টগ্রামে জাহাজটা কটা সময় লাগে, কবে আসবে। তো এগুলো হচ্ছে কি, আদার ব্যাপার হয়ে ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ। সামান্য ছোট মানুষ, তুমি সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে এইসব ঘটনা একবার মনে পড়ে ফেসবুকে, তো বুঝতেই পারছেন যারা সারাদিন ফেসবুকে থাকে তারা সারা পৃথিবীর মোটামুটি খবরটা রাখে। তো এক জায়গায় মিটিং ছিল আমাদের এখানে আরবের কোন এক দেশে রাষ্ট্রে, তো সেখানে মিটিং হচ্ছে। তো বলছে যে কি হবে সেখানে মিটিং এ, তো বিভিন্ন রকম মত মানে মতামত লিখছে, মন্তব্য করছে, কমেন্ট করছে। তো একজন লিখছে, আশা করি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরামর্শ হচ্ছে। দেখছেন, তার মানে তাদের তার ব্রেনে আছে যে আরবের লোক, সৌদি আরবের লোকের উচিত আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা। তার অত হুঁশ নেই যে যুদ্ধ করতে পারবে কি পারবে না, ক্ষমতা আছে কি নেই, করা যাবে কি যাবে না। ভাবছে কি, আমেরিকাই হচ্ছে এক নম্বর মুসলমানদের দুশ্মন, অতএব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কি করে কি করছে ওরা, ঘুমিয়ে আছে, শুয়ে আছে, এই রকম মন্তব্য করে থাকে। দেখছেন, বসে ফতোয়া দিয়ে দিল। অনেক মানুষ আছে না যে আলেম না হয়েও ফতোয়া দেয়, বিশাল একটা ফতোয়া দিয়ে দেয়, বিশাল। তবে তো এইভাবে ও ফতোয়া দিয়ে দিল যে যুদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে। তো এইরকম মানুষ না, তুমি কবিরাজ, কবিরাজের কথা বলো, মহারাজের মতো এইরকম ফতোয়া দেবে না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেবে না, ফালতু বা বাজে কথায় সময় ব্যয় করবে না। খেলার খবর, বিশ্ব সুন্দরীতে কে, সারা বিশ্বের সব থেকে বড় সুন্দরী কে, কোথাকার, কোন দেশে বাড়ি, এইটি খবর নিয়ে অবশ্য ওটা তো আলাদা ব্যাপার, তার তাকে দেখার জন্য সেটা আলাদা ব্যাপার। তবু অনেকে ফালতু খবর রাখে, কে কোন দেশ জিতল ইত্যাদি ইত্যাদি। এই যে এখন বর্তমানে বাংলাদেশ পাকিস্তান বা ভারত বাংলাদেশ যে ক্রিকেট খেলা হলো, কি খেলা হলো, কে জিতল, কে দেশের, অনেকে বলে কি দেশের খবর রাখতে হয়, দেশের একটা, এতে এই খেলাতে কোনো উন্নয়ন কোনো মান নেই। সেটা একটা রাজনৈতিক দিক যে যুবকদেরকে মাতিয়ে রাখা হয় যাতে করে রাজনৈতিক ফায়দা লোটা হয়, তো সে একটা দিক আছে। আমি এটা যুব সমস্যার সমাধানে আমি বলেছি কথাগুলো, তো সেটা একটা দিক আছে যাতে করে যুবকরা ভ্রষ্ট না হয়ে যায়, তার জন্য খেলাতে মত্ত রাখো। কিন্তু এতে কত যে সরকারের পয়সা খরচ হয় সেটা সবাই হয়তো জানে না। বেশ, তাকে দেখবেন সে অপ্রয়োজনীয় অনর্থক প্রশ্ন করে না। এই প্রশ্ন করার কথা আমি কিছু বলেছিলাম, যেমন ওই যে বলেছিলাম মুসানবী নানির নাম কি, বসে বসে ভাই আপনাদের কোনো প্রশ্ন আছে, যখন আপনি খুঁজে খুঁজে দেখবেন প্রশ্ন তো করতেই হবে, তখন একটা প্রশ্ন করে দিলাম মুসানবী নানির নাম কি। তারপর যেটা দরকারি নয় তার উত্তর খোঁজার জন্য সময় ব্যয় করে, ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রশ্নকারী আটকানোর জন্য খামোখা প্রশ্ন করে, হুজুরকে আটকানোর জন্য, যে প্রশ্ন দেখি হুজুর পারে কিনা, হুজুর পারছে কিনা, হুজুর কোরআন মাজিদে আল্লাহ শব্দ কতবার এসেছে বলুন তো, কি লাভ আপনার উপকার, জানবো আর কি। যদিও আমি সংখ্যাটা বলি আমার মনে থাকবে না, আমি তো বারবার বলি, ডাক্তার জাকির নায়েকের হয়তো থাকবে, এরকম প্রতিভা এরকম স্মরণ শক্তি পৃথিবীতে আর দ্বিতীয় শোনা যায়নি। তো যদি জানলাম, মানলাম যে এতবার আছে, 1776 বার কিংবা 1792 বার কিংবা আরো বেশি বার আছে, তো আপনার তাতে লাভটা কি হলো? হুজুরকে জানা হলো, হুজুর জানে কিনা দেখি, সবকিছু প্রশ্নের উত্তর দিতে পারে কিনা দেখি, এইরকম মাপার জন্য যদি কেউ প্রশ্ন করে, ইমাম নাওয়ী রহমতুল্লাহ আলাইহি বলছেন সে উত্তর পাওয়ার যোগ্য নয়, এমন লোককে উত্তর দেবেন না, এমন লোককে উত্তর দেবেন না। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর সবচাইতে নিকৃষ্ট বান্দা তারা যারা অপ্রয়োজনীয় মাসায়েল নিয়ে আল্লাহর বান্দাগণকে সংকটে ফেলে।
অনেক মশলা আছে দেখবেন, এখনো হয়নি, যদি হয়, হুজুর যদি এইরকম হয়, বুঝতে পাচ্ছেন? এই ভাবা ভাবনা ভাবতে ভাবতে এমন এক জায়গায় পৌঁছে যায় যে ভাবনার কোন মানে ব্যাপারই থাকে না, সে ভাবে এমন ভাবে মানে অসম, যেমন ধরুন একজন বট গাছের নিচে বসে আছে, বট গাছের নিচে বসে আছে, বট গাছের একটা ফল তার মাথায় এসে পড়ল, দিয়ে মাথায় ফলটা আগে পড়েনি, তার আগে চিন্তা করছিল সে যে এত বিশাল বিশাল, এত বিশাল গাছ, তো এই গাছের ফল ছোট কেন? ঠিক আছে, চিন্তা করছে এই গাছের যেমন গাছ সেরকম ফল হওয়া দরকার ছিল, হঠাৎ করে একটা ফল তার মাথায় পড়লো, সে বুঝে গেল যে যদি ফলটা বড় হতো তাহলে আমার মাথার অবস্থা কি হতো। এও চিন্তাশীল যে এটা একটা কাজের চিন্তা। এখন পাড়াগ্রাম দিয়ে গেছে, যেমন আমার সঙ্গে যে সৌদি গিয়েছিল পাড়াগ্রাম দিয়ে গেছে, পাড়াগ্রামে দেখেছেন ঘুটে দেওয়া থাকে গোবরে, সে খুব ছবি তুলছে যে এগুলো কি, তো আমি বলছি এগুলোতে ভাত রান্না হয়, হ্যাঁ কিভাবে, জ্বালানো হয় পোড়ানো হয়, কি এগুলো? আমি বললাম যে গরুর গোবর, গরুর পায়খানা, অবাক হচ্ছে। তো একজন গেছে শহর থেকে গেছে, সে এখন দেখছে যে ভাবছে যে এই দেওয়ালে গরু কিভাবে চাপলো, চড়লো, দিয়ে পায়খানা করলো। তো ভাবনা চিন্তা অনেক সময় কি হয়ে যায়, বেকার, মানে কোনো তার কোনো এ থাকে না। এমন যদি এক বুড়িবি ঘাস কাটছে, আলে বসে ঘাস কাটছে মাঠে, তো জিজ্ঞেস করছে, বুড়ি তুমি এখানে ঘাস কাটছো, যদি ওই যে রেলগাড়ি ওইখানে রেল লাইন রয়েছে, ট্রেনটা তোমার এইদিকে চলে আসে তাহলে কি হবে, তোমার ট্রেনটা আসবে কেন? এখন বুড়িকে খামখা প্রশ্ন করছে, এখন বুড়ি বলছে তুমি বলো যে ট্রেনটা আমার এদিকে আসবে কেন, এই প্রশ্ন কেন করছো? বলছে না যদি আসে, তো বুড়ি বললো যদি আসে তো আমার এই কাপড়ের খুঁটে বেঁধে নেব। বুঝতে পারলেন কি করবে? যেমন কুকুর তেমনি মুগুর, অনেক সময় এরকম প্রশ্ন হয়, এরকম তো ফালতু কোনো ব্যাপারে যদি যদি করে মশলা জিজ্ঞাসা করা ঠিক না, ঘটলে আপনার যদি ঘটে থাকে তাহলে না হয়, যদি হুজুর এরকম হয়, যদি এরকম হয়, তো মোট কথা অবশ্য অনেকে মানে জেনে রাখে মশলাটা যদি ঘটে তো বলতে পারবো, সেটা আলাদা কথা, কিন্তু অনেক সময় আছে হুজুরকে কেবল পেরেশান করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়াজুজ মাজুজরা কি মুসলমান? ইয়াজুজ মাজুজ শুনেছেন, ইন্না ইয়াজুজ ও মাজুজা, ইয়াজুজ মাজুজের গল্প শুনেছেন, কখন হবে, এসেছে তারা না আসবে, কেয়ামতের আগে আসবে। তো ইমাম আহমদকে জিজ্ঞাসা করছে লোকটা যে তারা কি মুসলমান হবে, মুসলমান থাকবে না অমুসলমান? উত্তরে তিনি বললেন, তুমি এই প্রশ্ন ছাড়া অন্যান্য ইলম শিখে ফেলেছ, যে এই অপ্রয়োজনীয় বিষয়ে প্রশ্ন করছো, তার মানে অন্যান্য যেগুলো জরুরি জিনিস সেগুলো তোমাকে আগে জানা দরকার, আগে আকিদা প্রশ্ন করো, আগে হালাল হারামের প্রশ্ন করো, ফারাইজের প্রশ্ন করো, তা না করে তুমি চলে গেলে ইয়াজুজ মাজুজের কাছে, মুসলমান না মুসলমান এটা জেনে তোমার লাভ কি? ভারী মুশকিল। আর একজন জিজ্ঞাসা করলো, সবজির পানিতে কি হুজুর উজু হবে? সবজির পানি বোঝেন তো, যেটা সবজি থেকে পানি বের করা হয়, যেমন গাছের কোনো কোনো গাছ থেকে পানি বের হয়, তো সেই পানিতে উজু হবে? উত্তরে তিনি বললেন, আমি এটা পছন্দ করি না, মানে ওই পানিতে উজু করা পছন্দ করি না। অতঃপর তিনি লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি যে মসজিদে বসছিলেন আর কি, প্রশ্নটা কোথায় হচ্ছিল, মসজিদ, তুমি মসজিদ ঢোকার সময় কি দোয়া পড়েছো বলো তো, বলুন কজন বলতে পারবেন? এখানে অধিকাংশ মানুষ, বরং 98% মানুষ বলতে পারবে না যে মসজিদ ঢোকার সময় কি দোয়া পড়েছে। অথচ সেই সব মানুষ কত রকমের প্রশ্ন করে, মসজিদ বলে দোয়া, লোকটি চুপ থাকলো, তার মানে বলেনি। তারপর তিনি তাকে বললেন, যাও এটা শিখে এসো, তারপর এটা শিখবে। দেখছেন ওলামাদের টেকনিক দেখেন, মানে যেটা তোমার দরকারি নয় সেটা বিষয়ে তুমি খবরদার সময় বয় ব্যয় করো না, যেটা আসলে বেশি জরুরি সেটা আগে শিক্ষা করো। একবার জিয়াদ বিন আব্দুর রহমান কুর্তুবিকে জিজ্ঞাসা করা হলো, কেয়ামতের দিন মিজানে যে দুটো পাল্লা হবে, জানেন তো কেয়ামতে দুটো পাল্লা হবে, তো সেই পাল্লা দাঁড়ি পাল্লা দুটো যে থাকবে, আমাদের আমাদের সাধারণত কিসের হয়, আমাদের কিসের হয় দাঁড়ি পাল্লা দুটো, কিসের হয়, লোহার হয় না, হয় পাতের হয় না, হয় বেতের হয়, বেত বাঁশ দিয়ে হয়, তাই না? তো সে এখন জিজ্ঞেস করছে, হুজুর ওই পাল্লা দুটো কেয়ামতে সোনার হবে,
না, রূপর হবে। উত্তরে তিনি কি বললেন শুনবেন? বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যে হাদিসটা আমাদের বিষয়, আমাদের বিষয় আজকে, বললেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সুন্দর মানে সুন্দর মানুষের সুন্দর ইসলামের পরিচয় হলো যে সে অনর্থক বিষয় যা তার নিজের বিষয়ভূত নয় তা বর্জন করবে। তোমার এটা কোন বিষয়ভূত হলো? তোমার জেনে কোনো লাভ আছে? এই ফালতু কথা জেনে তোমার লাভ আছে? তুমি কেন জিজ্ঞেস করছো? মিজানের কাছে গেলে জানতে পারবে। যাও মিজানের কাছে যখন যাবে তখন দেখবে নিজেই লোহার না, কি বলে আপনার, সোনার না রূপোর। আল্লাহ মুস্তাহ। তো এই শ্রেণীর প্রশ্ন করে বিব্রত, কাউকে ব্যক্তিগত অসঙ্গত বিব্রতকর প্রশ্ন করে, যেমন স্বামী স্ত্রী মিলনের ব্যাপারে অনেকে বসে প্রশ্ন করে, হ্যাঁ নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ রে কেমন কেমন চলছে, এইসব এগুলো কি প্রশ্ন করতে হয়? এগুলো তো হারাম, এরকম প্রশ্ন করা হারাম। তারপরে হ্যাঁ তোকে দেখলাম অমুক মেয়ের সঙ্গে, অমুক মেয়ের সঙ্গে যাচ্ছিলি, অমুকের কাছে বসেছিলি, হ্যাঁ কি ব্যাপার, কিছু চলছে নাকি, কিছু হচ্ছে নাকি, এরকম বন্ধু মহলে বা তার সঙ্গে বসে এরকম প্রশ্ন করা, কোন গোপন বিষয়ে জিজ্ঞাসা করা, যেমন সন্তান কটা, কেন কম হলো, এসব জিজ্ঞেস করা। আর একটা প্রশ্ন আছে বুঝলেন, সেই প্রশ্নের জবাব দিতে খুবই মানে বিব্রত বোধ হয়, কেমন জানেন, জানি না আপনাদের কেমন মনে হয়। আপনার সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, তারপরে হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করবে, হুজুর আপনার বেতন কত? আপনাদেরকে নিশ্চয়ই যাদের বেতন কম তাদেরকে খারাপ লাগবে, তাই না? তারপর যাদের বেতন অনেক বেশি তাদেরকেও বলতে খারাপ লাগবে। একবারে ব্যক্তিগত, তোরে এত ব্যক্তিগত নয় যতটা স্বামী স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করা হয়, একদম ব্যক্তিগত। হুজুর আপনার একটি মাত্র ছেলে, কেন? লে বাবা, এটা ভারী মুশকিল, কেন তাকে বলতে হবে যে একটি কেন? না মানে জিজ্ঞেস করছি কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা। হ্যাঁ সিমেন্টের মাটি লাগিয়ে রাখি। ইয়া আজিব আল্লাহ, তার মানে এইবারে একান্ত ব্যক্তিগত ব্যাপারে কিছু লোক ফালতু প্রশ্ন তুলে মানুষের সময় নষ্ট করে বা অস্বস্তিতে ফেলে, অনেক সময় সে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। হ্যাঁ সুরা ফাতেহায় কয়টা অক্ষর আছে, কয়টা অক্ষর নেই, এ নিয়ে অনেক মানুষ গবেষণা করে। ওই যে বললাম না, কোন কোন শব্দ কত কটা আছে, কতবার কোরআনে এসেছে, ফালতু ফালতু। এগুলো কি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে কোন সুরায় কটা অক্ষর আছে যে গুনে বেড়াও? এতে কি সব আছে নাকি? সুরা ফাতেহাতে কটা অক্ষর নেই? সাতটা অক্ষর নেই, মানে ২৪টা, ২৮টার মধ্যে সাতটা অক্ষর নেই। কেন নেই? এবার তার ব্যাখ্যা, তার তফসিরে ও ঘন্টার পর ঘন্টা ওয়াজ করছে হুজুররা, ফালতু, কোন ব্যাপার দরকার নেই এরকম তফসিরের। কোন সুরায় নয় মিম, কোন সুরায় নাই মিম? হাফেজ জি বলুন তো, হাফেজ সাহেব, কোন সুরায় নয় মিম? কাফেরুন নাকি আলম তারা কায়ফা ফালা? কাফেরুন, সুরা কাফেরুনের নয় মিম। আর ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ইন্না শানিকা হুয়াল আতা, মিম নেই। বেশ, যদি এটা না জানেন তো সমস্যা আছে কিছু? নামাজ হবে না আপনার? কি আজিব বললা, কোন সুরায় নাই মিম, কোন সুরায় নয় মিম, আজিব। তো এইসব প্রশ্ন বিব্রতকর প্রশ্ন করা মোটেই ঠিক না। বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ কি, এ নিয়ে আলিফ লাম মানে কি, এবারে আলিম মানে এ, লাম মানে আল্লাহ, আলিম মানে আলিম মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মোহাম্মদ, এইভাবে আপনি একটার পর একটা খাম খাতে নিজের পক্ষ থেকে কষ্ট কল্পনার সাথে আপনি চেষ্টা করে যাচ্ছেন মহান আল্লাহর বিভিন্ন গুণাবলী আকার আকৃতি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন। আল্লাহ আরশে, আল্লাহ উপরে আছেন, হ্যাঁ দিক নির্ণয় হয়ে গেল, আল্লাহ সীমা নির্ধারণ হয়ে গেল, এটা ঠিক না, আল্লাহ সমাসীন, তার মানে আল্লাহ, তাহলে তো আল্লাহ কায়দুন আল্লাহ আরশি হয়ে গেল, বসার মানে হয়ে গেল, এটা কি ঠিক না? হি বাবা, তোমার ফালতু এইসব প্রশ্ন করা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ আরো সে মুস্তাবি আছেন কেমন করে? তো ইমাম মালিক বললেন যে আল ইস্তিওয়া ও মালুম, মানে আরো সে বসা, আরো সে বসান, আরো সে থাকার ব্যাপারটা, আরো সে সমুন্নত হওয়ার ব্যাপারটা আমাদের জানা, আমরা জানি যে আরো সে কিভাবে থাকতে হয়, এটা আমরা জানছি, কিন্তু আল কাইফ মাজহুল, তার কেমনত্ব আমাদের অজানা। এই ব্যাপারে প্রশ্ন করাই হচ্ছে বিদাত, এ হচ্ছে বিদাতি, একে মজলিস থেকে বের করে দাও।
এই শ্রেণীর প্রশ্ন যদি আপনার কেউ করে আল্লাহ তালার ব্যাপারে, আল্লাহ তালা কেউ জানে কি, তার সত্তা সম্পর্কে কেউ জানে, তাহলে তার সিফাত সম্পর্কে কি করে জানবেন? তার সত্তা যেমন অজানা, কেউ দেখেনি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন স্বপ্নে কিন্তু বলেননি, তাহলে আমরা তা কল্পনা কিভাবে করতে পারি তার সিফাতের ব্যাপারে? সুতরাং এই ব্যাপারেও আমাদের মাথা, আমাদের বিবেক, আমাদের বিবেচনা, আমাদের গবেষণা সেদিকে নিয়ে যাওয়া উচিত না। আমাদের ধ্যান ধারণা, আমাদের কল্পনা পারে না তোমায় ধরিতে। ব্যাস, কোন ফালতু বিষয়ে, হ্যাঁ তেমনি ফালতু বিষয় একটা হলো সাহাবাদের ভুল, আপোষের যুদ্ধ বিগ্রহ, কেন হুজুর কেন এই করলো, মুয়াবিয়া কেন এরকম করলেন, কেন আলী সঙ্গে একমত হলেন না, কেন হাসানকে রাজত্ব ছাড়লেন না, কেন ইজিদকে রাজা করে গেলেন, এই কেন 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 করে করে মানে মাথা খারাপ তাদের ব্যাপারে এভাবে বলতে বলতে অনেক সময়ে ইজিদকে হারামখোর, ইজিদকে কাফের গালি দেয়। তো এইসব ফালতু কাজে তারা চলে গেছে, খালাস তারা চলে গেছে। তারা যে আমল করেছেন, তাদের মা আপোষে যুদ্ধ বিগ্রহ হয়েছে, তারা নিজের কাজ, তাদের আমল হয়ে গেছে। আর আমরা জানি সাহাবাদের ব্যাপারে যে তারা হচ্ছেন জান্নাতি। তো আমরা আবার কেন এখন নিয়ে তাদেরকে টানাটানি, তারা কাফের হয়ে গেছিলেন, তারা এই করেছেন, তারা কোরআন বিকৃত করেছেন, তারা মরা মানুষদেরকে নিয়ে আমরা কি করি, ফালতু সময় নষ্ট করি, টানাটানি করি। কোন ফালতু বিষয়ে জড়ায় না সুন্দর চরিত্রবান সুন্দর মুসলিম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তার কুহু মালাইহানি। মানুষের ইসলাম সৌন্দর্য অর্থাৎ তার উত্তম মুসলমান হওয়ার একটি পরিচয় হলো, চিহ্ন হলো, যে সে অনর্থক কোন কথা বা কাজে জড়ায় না, থাকে না। কাব বিন উজরা কর্তৃক বর্ণিত, একবার নবী সাল্লাম তাকে না দেখতে পেয়ে তার ব্যাপারে লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, লোকেরা বলল তিনি অসুস্থ। সুতরাং তিনি বের হয়ে পায়ে হেঁটে তার কাছে এসে বললেন, কাব তুমি সুসংবাদ নাও। অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন, তুমি সুসংবাদ নাও। কিসের সুসংবাদ? আহা আল্লাহু আকবার, সুসংবাদ নাও। তার মা তার উদ্দেশ্যে বলে উঠলেন, হে কাব তোমার জন্য জান্নাত মোবারক হোক, তোমার জন্য জান্নাত মোবারক হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু গ্যারান্টি দেননি, কিন্তু মা গ্যারান্টি দিয়ে বলে ফেললেন যে তোমার জন্য জান্নাত মোবারক হোক। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে এ আল্লাহর ব্যাপারে কসম দিয়ে নিশ্চয়তা দিচ্ছে, কে গ্যারান্টি দিচ্ছে? কাব বললেন, ও আমার মা হে আল্লাহর রাসূল, যে মহিলা কথা বলল পর্দার আড়ালে ছিল মা, তো উনি হচ্ছেন আমার মা। তিনি তার মায়ের উদ্দেশ্যে বললেন, ওয়ামা ইউদ্রিকি ইয়া উম্মা কাব লাআল্লা কাবান ক্বালা মা লা ইয়ানিহি আও মানআ মা লা ইউগনি। হে কাবের মা, হে উম্মে কাব, কিভাবে জানলে তুমি সে জান্নাতি, কিভাবে জানলে তুমি যে তোমার ছেলে জান্নাতি? হয়তোবা কাব এমন কথাবার্তা বলেছে যা তার বিষয়ীভূত নয়। দেখছেন, তার মানে আপনার বিষয়ভূত অনর্থক কথাই থাকলে আপনি জান্নাত যেতেও আটকাতে পারেন না, পৌঁছতে পারেন, এটা আমাদের বিষয়ভূত। মা গ্যারান্টি দিয়ে দিলেন যে তুমি জান্নাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, সম্ভবত সে এমন কথাই ছিল যে কথা তার বিষয়ভূত নয়, ফালতু কথাতে জড়িয়ে থাকতো, অথবা সে এমন জিনিস দান করেনি যে জিনিস তাকে অবমুক্ত করতে পারতো না। তার মানে যে জিনিস দিলে পরে তার কোনো ক্ষতি হবে না, সে জিনিস সে দান করেনি, এতেও আপনি জান্নাতের পথে আটকে থাকতে পারেন। আমাদের বিষয়ভূত হলো কি, যে ও যে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, কিভাবে গ্যারান্টি দেবে? হতে পারে যে সে এমন কথা এমন কাজে জড়িয়েছিল যে তার বিষয়ভূত নয়, অনর্থক কথা কাজ। লোকমান হাকিমকে বলা হলো, আপনি তো হাসহাস গোত্রের দাস, তাহলে আপনি এমন হাকিম হলেন কিভাবে? লোকমান হাকিম না তো, আপনি তো একজন দাস, তো কিভাবে আপনি হাকিম হয়ে গেলেন? তিনি বললেন, সত্য কথা বলে, আমানত রক্ষা করে এবং অনর্থক কথা ও কাজ বর্জন করে। দেখলেন, হাকিম হতে হলে কি করতে হবে, অনর্থক কথা ও কাজ বর্জন করতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটি কর্মে বুদ্ধি বৃদ্ধি হয়, তিনটি কর্ম বুদ্ধি বৃদ্ধি করে। বিদ্বানদের সাথে ওঠা বসা, মানে যারা জ্ঞানী, যারা আলেম, যারা শিক্ষিত, তাদের সাথে ওটা বসা করতে হবে, তবে না জ্ঞান বাড়বে। নম্বর দুই, সৎলোকদের সংসর্গে থাকা, অসৎ লোকদের না, সৎলোকদের সংসর্গে থাকলে বুদ্ধি বাড়বে।
আর তিন নম্বর হচ্ছে অনর্থক কথা ও কাজ বর্জন করতে হবে। তিনি আরো বলেছেন কে, ইমাম শাফি, যে ব্যক্তি চায় যে আল্লাহ তার হৃদয়কে আলোকিত করুন, আলোকপ্রাপ্ত হবে। অনেকে বলে আলোকপ্রাপ্ত, যদি চায় যে সে আলোকপ্রাপ্ত হবে তাহলে সে যেন অনর্থক কথা ও কাজ বর্জন করে। হাসান বাসরি রহমতুল্লাহ বলেছেন, বান্দার প্রতি আল্লাহর বৈমুখ হওয়ার অন্যতম লক্ষণ হল তিনি তাকে অনর্থক কাজে মশগুল করে দেন। মানে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, একটু ফালতু কাজ কর, এটা আল্লাহর পক্ষ থেকে একটা মার বলা হয়, শাস্তি, যে সে ইবাদতে ভালো কাজে উপকারী কাজে সে মন দিতে পারে না। মালিক ইবনে দিনার বলেছেন, যদি তুমি তোমার হৃদয়ে কঠোরতা, দেহে দুর্বলতা এবং রুজিতে বঞ্চনা অনুভব করো তাহলে জেনে রেখো যে তুমি কোনো অনর্থক বিষয়ে জড়িয়ে গেছো। দেখছেন, যদি যদি তুমি অনুভব করো যে তোমার হৃদয় কঠিন হয়ে গেছে, যদি অনুভব করো যে শরীরটা দুর্বল হয়ে গেছে, মানে শরীর অসুস্থ হয়ে গেছে, কিংবা যদি মনে করো তোমার রুজি আসছে না ঠিক মতো, তাহলে তুমি জেনে রেখো যে কোনো অনর্থক কথায় কাজে জড়িয়ে আছো। সতর্কতার বিষয় যে অপরকে সৎ কাজের আদেশ ও মন্দ কাজের বাধা দান করা, এটা কি পরকীয় কথায় ফালতু কথা থাকা? একটা ছেলে একটা মেয়ে নষ্টি ফষ্টি করছে, আপনি গিয়ে বাধা দিলেন, এটা কি পরের ব্যাপারে ইন্টারফেয়ার করা হলো? সঘোষিত অভিভাবক, তাদেরকে আমার অভিভাবক সে বলে তুই কি আমার বাপ না ভাই? যদি মহিলা, আপনি একটা মহিলাকে বলেন এই তুমি এরকম কেন বেয়াদবি করছো কেন, তখন সেই মেয়ে যদি বলে তুই আমার ভাই না, আমার বাপ না, অভিভাবক, সঘোষিত অভিভাবক চলে এলো, বলে না বলে না এরকম বলে, তখন আপনি কি বলবেন? যে আমি তোমার অভিভাবক কিন্তু স্বঘোষিত নই, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত। কোথায় আল্লাহ ঘোষণা করেছেন? সূরা তাওবাতে কি ঘোষণা করেছেন? ইন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া উবাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ ও মহিলারা একে অপরের অভিভাবক, তারা কি করে? সৎ কাজের আদেশ করে, মন্দ কাজে বাধা দান করে। আমি অভিভাবক তোমার, কিন্তু আমি স্বঘোষিত, আমি নিজে ঘোষণা করিনি, ঘোষণা করেছেন কে? আমার রব তোমার রব, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ঘোষণা করেছেন যে আমরা প্রত্যেক মুমিনের, চাহে সে নারী হোক পুরুষ হোক, অভিভাবক। আমি তোমাকে মানা করছি, বাধা দিচ্ছি, তুমি এখানে নষ্ট ফষ্টি করো না এখানে, এইভাবে প্রকাশ্যে, গোপনেও না প্রকাশ্যেও না, এটা করো না, এটা খারাপ কাজ ইত্যাদি। সুতরাং এটা কিন্তু যে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করা বা নিজের বিষয়ীভূত নয়, ও করছে তোমার কি, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে না, এটা আমার দায়িত্বে আছে। কারণ অন্যায় যদি হতে দেখো, আর সেই অন্যায়ের বাধা না দিলে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে কিনা তারে যেন তৃণ সমদহে, তৃণ সম মানে তৃণ, তৃণ মানে ঘাস, তৃণ মানে ঘাস। তো ঘাস যেমন, ঘাসকে লোকে পায়ের তলায় দোলে দোলে যায়, কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় রে, দুর্বা কমল, দুর্বা ঘাস দুলতে হয়। তো ঘাস যেমন দলা হয়, তোমাকেও দলা হবে যদি তুমি অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করো, প্রতিরোধ না করো, প্রতিকার না করো, তাহলে নিশ্চয়ই তুমিও ঘাসের মতো তোমাকে দলা হবে। সুতরাং এটা ফালতু কাজ না, এটা কিন্তু নিজের বিষয়ীভূত, এটা বিষয়ীভূত। এই বিষয়টা দিল কে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ দিয়েছেন যে যখনই কোন অন্যায় দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যখন দেখবে যে কোন খারাপ কাজ হচ্ছে, আপত্তিকর কোন কাজ হচ্ছে, তখন পারলে পরে তাকে হাত দ্বারা বাধা দাও, চাল ভাগ, শক্তি থাকে, আর যদি না থাকে সর্বনাশ, তাহলে তো আমি মার খাবো ঘুরি, তাহলে ঠিক আছে মুখ দিয়ে এই তোমরা এরকম করছো এটা ঠিক না, তবে হিকমতের সাথে, এমন করলে হবে না যে হ্যাঁ তারপরে এই তোর কে রে তোকে এই মারব না, এরকম না, একটু উপদেশ দিয়ে তাদেরকে বোঝান। যদি সেটাও আপনার ভয় হয়, ক্ষমতা আপনার ক্ষতি হবে মনে করেন, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, কিন্তু অন্তর দ্বারা ঘৃণা করাটা কোনো কাজের কথা না, এটা আপনাকে নিজেকে বাঁচানোর জন্য। যদি আপনি অন্তর দ্বারা ঘৃণা করেন, এটা দুর্বল ইমানের পরিচয়, আর যদি অন্তরে ঘৃণাও না হয় তাহলে কিসের পরিচয় এটা জানতে হবে, আপনার বুকে ইমানই নেই। অতএব ইমানই দায়িত্ব হল ওইটা যে আপনি মন্দ কাজে বাধা দেবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, তবে হ্যাঁ সব জায়গাতে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানে দেখতে হবে যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মনে করুন এমন একটা কাজ করে বসলেন যে তার থেকেও বড় অন্যায়, তাই না? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি নিজেকে
আপনি নিজেকেই হত্যা করে দিলেন, কিংবা তাকেই হত্যা করে দিলেন, কিংবা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি সরাসরি তাকে না করে পেছনে করতে, যেমন সরকারের বিরুদ্ধে অন্যায়, সরকারের অন্যায়ের প্রতিবাদ করা, আপনি মেম্বরে মেম্বরে করে বেড়াচ্ছেন, মিটিং মিছিলে করে বেড়াচ্ছেন, সরকারের কানেই গেল না, ভাঙচুর করছেন, এই করছেন, সেই করছেন, এরকম প্রতিবাদও সঠিকভাবে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে প্রতিবাদ করতে হবে। আর এটা কিন্তু নিজের বিষয়ীভূত, এটা কিন্তু অনর্থক কাজ নয়, পরের বিষয় নয়, পরের তো ওরা করছে পাপ, কিন্তু ওই বিষয়টা আপনারও অন্তর্ভুক্ত, আপনি সেটা নিজে অভিভাবক হয়ে না, আল্লাহর পক্ষ থেকে অভিভাবক হয়ে তাতে বাধা দান করবেন, এটাই হচ্ছে আমাদের কাছ থেকে প্রার্থনা। অতএব শেষ কথা বুঝতে পারলাম কি, যে মিন হুসনি ইসলাম ইলমার ইতার কুহুমালা ইয়ানি, আপনি যদি বোঝেন যে আমার ইসলামটা সুন্দর কিনা পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন যে আপনি কোন ফালতু কাজে জড়িয়ে আছেন কিনা, যদি কোনো ফালতু কাজে সময় নষ্ট করছেন, ফালতু কাজে জড়িয়ে আছেন, ফালতু কথাবার্তায় জড়িয়ে যাচ্ছেন, তাহলে আপনার ইসলামটা সুন্দর নয়, আপনি সুন্দর মুসলিম নন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সার্টিফিকেট, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সুন্দর মুসলমান হতে পারি, কারণ সবাই তো সর্বরকমই হয়, ফুল তো সবই আছে, কিন্তু সুন্দর ফুল হতে হবে, তাই না? ফুল সবই সুন্দর, কিন্তু না, সব ফুল সুন্দর না, কিছু কিছু ফুল আছে, ফুল তার কাজ ফুল হলো, ফল হয়ে গেল, কিন্তু না, কিছু ফুল আছে যেটা দেখতে সুন্দর, তার ফল না হলো দেখতে বড় সুন্দর। তো আমার ইসলাম, আমার ইসলাম ইসলাম আছে, কিন্তু সেই ইসলামটা সুন্দর সবার হয় না, অতএব সুন্দর ইসলাম আমাদেরকে আনয়ন করতে হবে, তাহলেই আমরা সুন্দর মুসলমান হলে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা লাভ করতে পারবো এবং পুরস্কার লাভ করতে পারবো, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।